হ্যালো, কে? হ্যালো বাবা, আমি কার্তিক বলছি, কাতু। ও কার্তিক, হ্যাঁ বলো, কি খবর, সব কুশল তো? হ্যাঁ বাবা, এমনি মোটামুটি আছি। আসলে একটা ব্যাপারে আপনাকে ফোন করলাম। কি ব্যাপার বলো তো, নতুন কোনো ঝামেলা হলো নাকি? না না, নতুন কোনো ঝামেলা নয়। আসলে ওই GIPI হাসপাতালে সুজিত মুখার্জি নামে একজন হার্টের রোগে ভর্তি আছেন। হ্যাঁ, আসলে একটু বিধাতা ঠাকুরকে জিজ্ঞেস করে আমাকে বলবেন যে তার ললাট লিখনটা কি, মানে তিনি কি বেঁচে যাবেন না মারা যাবেন। এই তো অত্যন্ত সহজ ব্যাপার, তুমি যমরাজকে ডাইরেক্ট ফোন করে নাও। না না বাবা, অসুবিধা আছে, মানে ওই নারদ মামার ফোন থেকে ফোন করছি তো, মানে যদি ব্যালেন্স খুব কমে যায় আমাকে সন্দেহ করবে। তার চেয়ে বরং তুমি আমাকে জেনে নিয়ে একটু কল ব্যাক করে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি জেনে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ বাবা। বাবা, মাকে আমার প্রণাম দেবেন, আপনিও আমার প্রণাম নেবেন, রাখছি। ওকে। যমরাজ, 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 যমরাজ। হ্যাঁ হ্যাঁ, যমরাজ, হ্যাঁ আমি দেবরাজ মহাদেব বলছি। আপনি আপনি ল্যাপটপটা খুলে একটু দেখুন তো, এই জিপি হসপিটালে সুজিত মুখার্জি বলে এক ভদ্রলোক ভর্তি আছেন, আর তিনি বাঁচবেন না মরবেন? দেখুন, আপনার বাবার যা কন্ডিশন, তাতে ইমিডিয়েট পেসমেকার বসাতে হবে। তো তার জন্য যে টাকা পয়সা দরকার সেগুলো জোগাড় করেছেন তো? পেসমেকার বসাতে কত টাকা লাগবে খুনি বাবু? হ্যাঁ ডাক্তারবাবু আমাকে বলে দিয়েছেন কম টাকা নিতে, মানে তা ধরুন না ওই লাখ দেড়েক টাকা। টাকা চাইছেন না চাইছেন সেটা তো আমার ভেবে লাগবে। হ্যালো, হ্যাঁ কার্তিক, শোনো আমি খবর নিয়েছি। কি খবর বাবা? বিধাতার লিখনে তোমার ওই সুজিত মুখার্জি জিপি হসপিটালেই মারা যাচ্ছেন। ও তাই? কিন্তু বাবা, আমার আমার একটা যে রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট বলো বাবা? দেখুন, রিকোয়েস্টটা আপনি রাখবেন তো? কি আশ্চর্য, তুমি রিকোয়েস্ট করছো আর আমি রাখবো না? তাহলে বাবা, ওই সুজিত মুখার্জিকে বাঁচিয়ে দিতে হবে। না না, তা কি করে হবে, বিধাতার লিখনে তো মানতেই হবে। বাবা আপনি এখন দেবরাজ মহাদেব, আপনি যমরাজকে বলে, মানে যম আঙ্কেলকে বলে একটু ব্যবস্থাটা করে দিতে পারবেন না? না 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 না, শোনো শোনো শোনো, এসব অনুরোধ তুমি আমাকে করবে না। এই স্বজন পোষণ, দুর্নীতি, এসব আমার একেবারেই পছন্দ নয়। এ ধরনের ফোন তুমি আমাকে কখনো করবে না। কেমন, আমি রাখছি।